এটা কোনো দীঘা মন্দারমণি নয়, এই যে দেখাচ্ছি এখনো পর্যন্ত যে চারিদিক দেখাবো, এটা কোনো দীঘা মন্দারমণি নয়, এটা আমাদের বাংলা, এটা বকখালি নয়, এটা বন্যা ডুবে থাকা বাংলা। বকখালি, মন্দারমণি, দীঘা নয়, চারিদিকে যত দেখবে তত দূর চোখ যাবে। এখানে এখনো হাঁটুর বেশি জল আছে, কোমর পর্যন্ত জল দেখা যাচ্ছে। দেড় মানুষ জল ছিল রাস্তার উপরে, আজকে জল কমেছে। এই রাস্তা, এই রাস্তা দেড় মানুষ জল ছিল, দেড় মানুষ। এরপর আর গাড়ি যাবে না, এরপর অনেক, এরপর আর কোনো গাড়ি যাওয়ার সিন নেই। চারিদিকে দেখো, ঘরের একতলা ডুবে আছে এখনো পর্যন্ত, পাঁচ দিন পরে এখনো পর্যন্ত ঘরের একতলা ডুবে আছে, গোটা গ্রাম ডুবে, রাস্তায় এখনো সামনে কোমর, সামনে থেকে কোমর পর্যন্ত জল, রাস্তায় দেড় মানুষ জল ছিল। কি শুনছো, দেড় মানুষ জল ছিল। কোনো চারিদিকে যেদিকে তাকাবে, এগুলো জমি, এগুলো নদী নয়, এটা সমুদ্র নয়, এটা সমুদ্র নয়, এটা নদী, এটা নদী নয়, এটা জমি, চাষের জমি, সব ফসল নষ্ট। গর্বদা কি দেখছো এখানে, পাঁচ দিন পরে মানের জিনিস নেই। এখানে আটকে যে আমাদের একটা টিম সামনে চলে গেছে, আমরা এখানে সাইকেলের জন্য অপেক্ষা করছি যে সেখানে যদি ট্রেনে আমরা নিয়ে যেতে পারি, ঠিক আছে। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা ভাই, কোনো মিডিয়াতে নাই, কোনো মিডিয়াতে নাই, সেই মিডিয়াকে ধিক্কার। চ্যানেলগুলো বন্ধ করে দিন, ঠিক আছে, বন্ধ দিন, ঠিক আছে। এরা তো ভালো চান, পাঁচ দিন পর জল অনেকটা নেমে গেছে রাস্তার উপরে, দেড় মানুষ জল ছিল। যত দূর তাকাবে জল ছাড়া কিছু দেখতে পাবে না। এখানে রাস্তায় কত জল ছিল, কালকে কত জল ছিল, মানে রাস্তার উপরে, রাস্তায় দু মানুষের উপরে জল। এখানে দু মানুষ জল ছিল রাস্তার উপরে, বোঝো। লাইফটা ডিস্টার্ব করলে তো কিছু করার নেই, আমরা একটা জায়গায় আছি, প্রত্যন্ত জায়গায় আছি, সেখানে বুঝতেই পারছো সমস্যা হচ্ছে, ভিডিও লাইভটা করতে ডিস্টার্ব হচ্ছে, চারিদিকে শুধু জল আর জল। এটা খানাকুলের মোহনপুর এক, আর যাদের অত্যাধুনিক টেকনিক আছে এই সব জায়গায় সবকিছু জানানোর, সেই টিভি চ্যানেলগুলোর এখানে দেখা নেই, এটাও বুঝো। এটা হচ্ছে খানাকুলের মোহনপুর এক, এখান থেকে খানাকুল পুরো বন্দর ফন্দর যাওয়া জায়গা নেই আর, যাবে না। তারপর তোমার হচ্ছে উদয়নারায়ণপুর, এখানে কত জল ছিল, এখানে দেড় মানুষ এই জায়গাটাতে, এখানে তো মিডিয়া ভিডিও দেখাচ্ছে না, প্রায় পাঁচ দিন ধরে কোনো কিছু পরিষেবা নাই, কোনো কারো দেখা নাই, কোনো পার্টি পলিটিক্স কোনো কিছু কেউ আসে নাই, কোনো খাবার দাবার কোনো পরিষেবা নাই। পাঁচ দিন ধরে মানুষগুলো না খেয়ে না দিয়ে আছে, জল টল যে খাবে সে জলটাই তো নেই, কোনো পরিষেবা নেই, পাঁচ দিন ধরে প্লাস কোনো পরিষেবা নেই। এই কলকাতার মিডিয়া গুলো কলকাতায় রাস্তায় জল জমলে পুরো সারাক্ষণ লাইভ করে, কোনো মিডিয়া দেখেছো? এখানে কোনো মিডিয়া আছে? সরকারের প্রতি যে দাবি, খাবার জল, খাবার, এগুলোর ব্যবস্থা করতে হবে। কি
কি ভয়ঙ্কর অবস্থা ছিল। আমাদের এখানে এখানে রাস্তায় এখন এক মোটর গায়ে জল, এই না দেড় চলছিল, দেড় মানুষের বেশি বুঝো, উঁচু জায়গা বলে তাই দেড় মানুষ, মানে এরপর যাওয়া যাবে না বলছে, বন্ধুর থেকে যাওয়া যাবে না বুঝো বুঝো, কেউ দেখাচ্ছে না, টিভি দেখতে পাচ্ছ না, কোনো দিল্লি হিল্লি দিল্লি নেতাদের দেখা নেই, রাজ্য সরকারের প্রতিও ক্ষোভ আছে, পানীয় জলের অভাব, খাবারের অভাব, রাজ্য সরকারকে পরিষ্কার করে বলছি পানীয় জল খাবারের ব্যবস্থা করুন, ওষুধের ব্যবস্থা করুন। এটা হচ্ছে মোহনপুর ওয়ান পঞ্চায়েত খানাকুল বিধানসভা, সাপের উপদ্রব কেমন, গাছে বুঝি সাপ ছিল, এই বন্যা জল নেমে গেলে তো সাপের উপদ্রব বেড়ে যাবে, তো সবকিছু বেড়ে যাবে, সাপের উপদ্রব কেন, সবকিছু বেড়ে যাবে, প্রথম হলো যেখানে জল যায় না সেখানেও পুরো শেষ হয়ে গেছে, ফসল বলার কিছু নেই না, দ্বারকেশ্বরের কোন ফসল বলে কিছু নাই, দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙেছে, দ্বারকেশ্বর যেটা আরামবাগ দিয়েছে ওই নদী দ্বারকেশ্বর, এবং কত কিউসেক জল ছেড়েছে ডিভিসি থেকে এখনো পর্যন্ত, 5 লক্ষ কিউসেক, না 5 লক্ষ কিউসেক, আপনি শুধু অ্যামাউন্টটা ভাবুন, ঠিক আছে, 5 লক্ষ কিউসেক জল সেটা কত হয় একটু কল্পনা করলে, এটা মুন্ডেশ্বরী আমাদের দ্বারকেশ্বরের যোগাযোগ, ডিভিসির যোগাযোগ নেই, ওটা মুন্ডেশ্বরী জায়গা, দাম জলের জলটা কত এসে ডিভিসি মুন্ডেশ্বরী থেকে, হ্যাঁ মুন্ডেশ্বরী থেকে এসে খানাকুল প্লাবিত হয়, এখান থেকে খানাকুল যে মেইন জায়গাটা কত দূর, এখান থেকে খানাকুল যে এইটা খানাকুল এলাকা না, খানাকুল বিধানসভা, খানাকুল যে জায়গাটা কত দূর, আমাদের শেখপুর মহকুমা বলে ওই সামান্য একটু, এখান থেকে যদি দেখা যায় এখান থেকে দাদা কি বলছি, এখান থেকে যদি যাই রামতা মানে 60-70 কিলোমিটার দূর, 60 শুনছো শুনছো, এখান থেকে আমরা 60 কিলোমিটার পুরোটা জল, শুধু পুরো এই অ্যাঙ্গেলটা গেলে পুরোটা পর্ব 3টা বিধানসভা পড়বে, হ্যাঁ আরামবাগ খানাকুল এই উদয়নপুর পুরোটা এই পাশে পড়ছে, এদিকে উদয়নপুর পড়ছে, আমি তো ওখানে কথা গোগরা, আর ওই পারে আমি ওইখানে গোগরা দেখলাম ভেসে পড়ে রয়েছে, আর ওই পারেই হচ্ছে ঘাটাল, ওইদিকে ঘাটাল পাঁশকুড়া, ওইদিকে ঘাটাল পাঁশকুড়া যে বন্দর, বন্দর লতিফপুর ওই সব পড়ে যাচ্ছে, এদিকে লতিফপুর যেন বাজি কারখানা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সব জলমগ্ন, সব জলমগ্ন, মানে বাবু মানে কোথাও স্থান নেই, 100% 1% হয়তো জেগে রয়েছে, 1% যেটা বলে 100% 1% জল ছিল না, এখানে তো 12 ফুট থেকে 13 ফুট জল, আমি তো এখানে 12-13 ফুট জল রাস্তার উপরে, হ্যাঁ দেখো ট্রান্সফরমার তুলে গেছে সেখানে দেখো, মানে এটা মিটারটা তাও জল হয়ে গেছে, আর এই সেখানে আমার মিনি, মানে মিনি মানে হচ্ছে যেটা মাঠে জল চাষ জল সাপ্লাই দেয়, পুরো বন্ধ এখন সেচের জল, লাইন নেই তো, লাইন প্রচুর জল, কারেন্ট হয়ে যাবে তো, মানে আমার জ্ঞানে আমার বাবা দেখা নেই, সব বলছি আপনার জীবন বয়স কত, আমার বয়স 65 বছর, বড় বন্যা দেখেছেন না, বাবা তো বড় বন্যা দেখেনি না, 85 সাল থেকে তো বড় হত্যা আরম্ভ হয়েছে, বন্যার মূল কারণ আপনার বয়স কত, 65 বছর বয়সে এইবার যে বাংলায় যে বন্যা এরকম বন্যা দেখেছেন না, আছে ঠিকই 1 ফুটের উপর, আপনার বললেন যে আপনি দেখেন আপনার বাবাও দেখেন এত বড় বন্যা, না না আমি তো আমার নিজের বাড়ি মাপ আছে সবই, আমার বাড়িটা একটু এগিয়ে সিদ্ধলাক আছে, এইবারের যে বন্যাটা হলো এটা দ্বারকেশ্বর নদীর বন্যা, এটা দ্বারকেশ্বর কোনো ডিভিসির যোগাযোগ নেই, এটা যে আমাদের বাঁকুড়া পুরুলিয়া এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে যেটা 40 সেন্টিমিটার শিলাবতী, আমাদের শিলাবতী জল, শিলাবতী জলটা একদিন
ওটা ঠেল রাখা দুটো ফুলে গেছে জলে জলটা প্রচন্ড হয়েছে হানা জলটা প্রচন্ড প্রচন্ড যেখানে এই যে আপনি বলছেন যে প্যারিস বিবিসি হয়েছে তাদিকে মাঠ রেখে বলো দাদা সে বললে কি হবে দেখো আমার পাকা বাড়ি আছে আমার